চিকেন চাপের কোয়ালিটি কিন্তু ওই 50 টাকার চিকেন চাপের মতো একদমই নয় যে রাস্তায় তোমরা দেখে থাকো। আলিশানের যে বিরিয়ানি সেটা আলিশানের মতনই বিরিয়ানি, এটুকু আমি বলতে পারি। তো প্রত্যেকের আমরা এটা বলবো না যে বিশ্বের সেরা বিরিয়ানি আমাদের, কারণ হচ্ছে চর্বির পিস। রেস্টুরেন্টের দামি বিরিয়ানি খেয়েছি, আবার মোটামুটি ওই ধরো 160-150 টাকার বিরিয়ানিও খেয়েছি। আজকে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি একদম মধ্যমগ্রাম স্টেশনের ঠিক কিছুটা আগে, আমি রেস্টুরেন্ট একটু দেখাতে বলবো স্বাস্থ্যকে, আলিশান। আর আলিশানের লোগোটা একটু দেখাতে বলবো, এই হচ্ছে আলিশানের লোগো, আর এই হচ্ছে ভেতরে আলিশান একটা ছোট্ট বিরিয়ানির কাউন্টার। রিলায়েন্স ট্রেন্ডস রয়েছে, রিলায়েন্স ট্রেন্ডসের থেকে 2 কদম কি 3 কদম এগোলেই এই আলিশান বিরিয়ানি। যারা যারা চ্যানেল নতুন হচ্ছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। চলো যাওয়া যাক ভেতরে, যাই গিয়ে দেখি বিরিয়ানি কাবাব কত কিছু খাবো, সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো। সো এই হচ্ছে চিকেন চাপ। এই চিকেন চাপের মোটামুটি সাইজ কিরম থাকে? 120 গ্রাম। আর এই চিকেন চাপ ধরো আলাদা করে যদি কেউ নিতে চায় তাহলে সেটার প্রাইস কি পড়বে? 99 টাকা চিকেন চাপ, কিন্তু তোমরা বিরিয়ানির সঙ্গে ফ্রি পেয়ে যাচ্ছ 230 টাকার বিরিয়ানির সঙ্গে। তো এটা আলাদা করে বলার আর কিছু বাকি রাখে না, বাট চিকেন চাপের কোয়ালিটি কিন্তু ওই 50 টাকার চিকেন চাপের মতো একদমই নয় যে রাস্তায় তোমরা দেখে থাকো, একদম অন্য কালার, ডিফারেন্ট কালার। আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিস করছে, আর ডেফিনেটলি অনেকটা ভাইব্রেন্ট কালার। এবং কাজু বাদামের যে ভালো পরিমাণ আছে এখানে এটা দেখলে বোঝা যাচ্ছে, অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা খাওয়ার সময় আমরা বুঝতে পারবো, আর দেখে তো এত কিছু বলা যায় না। তো চলো, এই হচ্ছে মাটনের পিস তোমাদের, তাই তো? বাহ, এই 170-80 গ্রামের মাটনের পিস। মাটনের পিসটা কিন্তু যথেষ্ট বড় আছে, মানে যথেষ্ট মানে ভালোই বড় আছে ভাই, যথেষ্ট বড় তো বলা যাবে না, ভালোই বড় আছে। বিরিয়ানির যে অ্যারোমাটা বেরিয়েছে না, মারাত্মক লেভেলে বেরিয়েছে অ্যারোমাটা, আর একদম ডিফারেন্ট স্টাইল। মানে এই মধ্যমগ্রামে 1000টা বিরিয়ানির দোকান, তার মধ্যে থেকে এই বিরিয়ানিটা কোথাও না কোথাও একটা আলাদা পরিচিতি এনে দিচ্ছে বিরিয়ানিটা। চলো প্লেট রেডি, আমি একটা জিনিস দেখাই, এখানে হাফ প্লেট রাইস রয়েছে। এটা 2 প্লেট আছে তো? 1 প্লেট, মানে টোটাল 2 প্লেট মিলিয়ে 1 প্লেট আছে তো? বাহ, দারুণ দারুণ। 180-190 গ্রামের চিকেন রয়েছে, লাভলি। এই যে বিরিয়ানিটা যাচ্ছে চিকেন বিরিয়ানি, এটা পার্সেল যাচ্ছে, এটার দাম 230, এটা বসে খেলে 220 টাকা। কেন? জাস্ট ফর এই সফট ড্রিঙ্কসের বোতলটা, এইটা কিন্তু কাঁচের বোতলে যায় বসে খেলে, যে কারণে 10 টাকা লেস হয়ে যায়। আদারওয়াইজ এখানে কী কী আছে দেখো, একটা চিকেন বিরিয়ানি, একটা চিকেন চাপ, চাটনি, স্যালাড, পাঁচ কোল্ড ড্রিঙ্কস, টোটাল 230 টাকা, কোথাও দেবে না। হয়তো বাড়িতে দুজন মেম্বার আছে, দুজনের জন্য দুখানা বিরিয়ানি হয়তো এনাফ হয়ে যাবে, তাদের জন্য আমরা আরেকটা কাস্টমাইজ করা হয়েছে। এটা হচ্ছে 1000 ml কন্টেনার, এটা 1500 ml কন্টেনার। এটাকে কী হবে, রাইস কোয়ান্টিটি বাড়বে, আলু বাড়বে, এটা 260-230 টাকারও বেশি। তাহলে এবার যদি দুজন শেয়ার করে খায় তাহলে 130 টাকা করে অ্যাভারেজ পড়বে, কিন্তু কোয়ালিটি একই থাকছে। তার সঙ্গে চিকেন চাপ থাকছে, স্যালাড থাকছে, চাটনি থাকছে, সবজি, মাত্র 30 টাকা বেশি, তার মানে 130 ইঞ্চ। দেখো বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের কোথায় কোথায় না যেতে হয়, কত কত রকমের জায়গায় যেতে হয়, কারণ আমরা নিজেরা হাতে বিরিয়ানি বানাতে পারি না। কিন্তু আমি জানি হ্যাংলাবাজ ফ্যামিলি মেম্বার প্রচুর লোক আছে যারা নিজেরাই নিজেদের হাতে বিরিয়ানি, কেন বিরিয়ানি কেন, মাটন চিকেন অনেক কিছু বানাতে পারে। এছাড়াও তোমাদের মাও হয়তো তোমাদের প্রতিদিন ডিলিশিয়াস ডিলিশিয়াস খাবার বানিয়ে পাঠায়, বানিয়ে দেয়, খায়, মানে তোমরা অফিস থেকে ফেরো তখন মায়ের হাতের রান্নাটা খেতে চাও। তো তোমাদের মা বা তোমরা যদি
কোনোভাবে কুকিং এক্সপার্ট হয়ে থাকো, মানে নিজেদের একদম রাধুনী নাম্বার ওয়ান মনে করে থাকো, তাহলে বাহারে ফুড ফেস্টিভ্যাল এনেছে তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। কী সুযোগ? তোমরা ডেফিনেটলি বাহারে ফুড ফেস্টিভ্যালে হচ্ছে একটা গ্র্যান্ড কুকিং কম্পিটিশান আগামী 6th অক্টোবর সিমপার্ক মল এসপ্ল্যানেডে। সেখানে কিন্তু তোমরা তোমাদের যে কোনো এক রকমের ডিশ খাবার বানিয়ে নিয়ে যেতে পারো। সেখানে অনারেবল জাজেস থাকবে, তারা কিন্তু তোমাদের এই খাবারটাকে টেস্ট করে বলবে যে তোমাদের খাবারটাই সেরে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে থাকছে কিন্তু এক্সাইটিং প্রাইজ। তো ডেফিনেটলি যারা যারা বাহারে ফুড ফেস্টিভ্যালে 6th অক্টোবরে কুকিং কম্পিটিশানে নাম দিতে চাও, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করো এবং আমরাও থাকবো, দেখা হবে সকলের সঙ্গে। হ্যাং লাভার্স ফ্যামিলি মেম্বারের জন্য অপেক্ষায় রইলাম। খাওয়া দাওয়া এবার শুরু করবো আমরা, কিন্তু তার আগে আমার পাশে যে বসে আছে তার আলাপটা দিই। এই যে আমরা যে আলিশানে এসেছি, অ্যাকচুয়ালি আলিশানে কিন্তু আলিশানের ওনারের ইনভিটেশনে এখানে আসিনি, গৌতিষ হচ্ছে আমার সাবস্ক্রাইবার, হ্যাংলা বাজারের ফ্যামিলি মেম্বার, তাই তো? রাইট, তো ও আমাকে মেসেজ করেছিল যে দাদা মধ্যমগ্রামে এমন একটা বিরিয়ানির দোকান আছে যেটা বাকি বিরিয়ানিগুলিকে টপ করে অনায়াসে দিয়ে দেবে, এবং ও এখানকার অলমোস্ট ডেলি কাস্টমার। বিরিয়ানি তো সবাই ডেলি খায় না, বাট তাও ও প্রায় সময় ও বিরিয়ানি খাক চাই না খাক, ও কিন্তু এখানে আড্ডা মারতেও আসে, এরকম একটা ব্যাপার, তাই? তুমি একটু বলো। হ্যাঁ, আমি বেসিক্যালি ফার্স্ট দিন যখন স্টলটা খোলে, আমি যেদিন একদিন এখান থেকে পাস করছিলাম, বেসিক্যালি আমার বাড়ি একদমই কাছে, তো পাস করার সময় দেখলাম যে কাবাব সেকশনটা বাইরে রয়েছে। আচ্ছা, তো আমি ইনিশিয়ালি ভাবলাম যে কাবাবটা ট্রাই করবো বলেই আসা, দেন কাবাব ট্রাই করতে আসার পরে কাবাবটা ফার্স্টে নিই, দেন তারপরে আমাকে এখানকার যে সুদীপ্তদা, একদম, তো সুদীপ্তদা আমাকে বললো যে বিরিয়ানিটা ট্রাই করতে। তো ফার্স্টে যেটা মানে আমার একটাই জিনিস মাথায় এসেছে যে একটা অলরেডি একটা লিডিং জায়গা রয়েছে, তো তার পাশে একটা মানুষ যখন বিরিয়ানি নিয়ে বসেছে, তো আর প্রাইসটাও আমি যতদূর মানে আমরা তো বিরিয়ানি খাই, তো আমরা এখন 40-50 বিরিয়ানিও দেখছি অনেক জায়গায় আছে, আমরা দেখছি 100 বিরিয়ানি আছে, 200 টাকারও আছে, 300 টাকারও আছে, বাট যখন আমি তাদের মেনু কার্ডে দেখলাম যে বিরিয়ানির প্রাইসটা 300, দেন আমার মাথায় ফার্স্টে এটাই আসলো যে দের ইজ সামথিং যেটা ওরা এত বড় একটা গার্লস নিয়ে বসে আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেই দিন আমি ভাবলাম যে ট্রাই করা যেতে পারে, মানে হঠাৎ একটা নিউ ভেন্ডার 300 টাকা বিরিয়ানি করাটা চারটিখানি কথা না, কারণ 300 টাকাটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আছে, ঠিক আছে, এন্ড সবাই ফট করে 300 যায় না, তো তখন আমার এই একটা রিজনেই মনে হয়েছিল যে আমার ট্রাই করা উচিত, এন্ড দ্য ডে আই ট্রাইড, আমার লিটারালি বলছি মানে বলা উচিত না, আমি মধ্যমগ্রামে আজ মানে এই 6 মাস শুধু এখান থেকে বিরিয়ানি খেয়েছি। ফার্স্ট অফ অল টেস্ট মানে খুব লাইট বিরিয়ানিটা। তুমি একজন নর্মাল কাস্টমার, তো তুমি ডেফিনেটলি বলতে পারো তোমার 100% ওপিনিয়ন দেওয়ার মানে রাইটস আছে যে তুমি কোন বিরিয়ানিটা, তো সবার টেস্ট বার সমান হয় না, বাট ডেফিনেটলি বিরিয়ানিটা দেখতে যে লেভেলে টেম্পটিং লাগছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা হচ্ছে মালাই টিক্কা, এটার দাম হচ্ছে 220 রুপিস, 1, 2, 3, 4, 5, 6 পিস রয়েছে। আমি ফার্স্টে সেটা ভাঙবো না, আর উপর থেকে হালকা করে একটু মালাই নেবো। গৌতিষ মালাই টিক্কা আগে ট্রাই করেছো? হ্যাঁ, অবভিয়াসলি আমার এখানে সমস্ত কিছু ট্রাই করা হয়ে গেছে। তো চলো কাটা 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 কাটা, তা বাকি দুটো এখানে লুকিয়ে রেখে দিই, চলো রেডি ক্লোজ। সো আমরা ফার্স্টে খাবো কাবাব, এটা হচ্ছে ওদের চিকেন মালাই কাবাব, আর এই হচ্ছে চিকেন মালাই কাবাবের টেক্সচার। ওফো, এই আমি এটা দেখাই যে সামোসে একটা হালকা প্রেশার দিতে এই যে পুরো ব্যাপারটা ছেড়ে আসছে, এই হচ্ছে এখানকার মালাই কাবাব, ট্রাই করি। না, অবভিয়াসলি আমার যখন রেস্টুরেন্ট ওনার সঙ্গে কথা হয়েছিল, যিনি রেস্টুরেন্ট ওনার, উনি বলছিলেন যে কাবাবটা একটু সুইট সাইড হয়, কেন ওরা যে মালাইটা ইউজ করে না এখানে, মালাইটা ওরা সম্পূর্ণ নিজেদের হাতে বানায়, সুতরাং সমস্তটা একদম হোমমেড পদ্ধতিতে তৈরি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো
আমার খেয়ে মানে আমি তো আগেও খেয়েছি, এটা একটু রেখে জিনিসটা মানে টাইট হয়ে গেছে, বাট এতটা টাইট হয় না, সফট হয় মানে একদম, এটা অনেকটা হার্ড হয়ে গেছে, এটা অনেকটা হার্ড হয়েছে, বাট বাকি টেস্ট ইজ সেম, অলমোস্ট সেম। নেক্সট আমরা পনিরটা ট্রাই করব। পনিরের ভেতরের টেক্সচারটা দেখো, একদম সফট, ভালো কোয়ালিটির পনির, এটা বোঝা যাচ্ছে। হালকা একটু চাটনি দিয়ে খুব ভালো কোয়ালিটির একটা পনির ইউজ করেছে। এবং আমরা তো নন ভেজিটেরিয়ান, সুতরাং এদিকে আমাদের পনির আমরা খুব একটা ইন্টারেস্টে থাকি না, বাট স্টিল আমার এটা একটু তিক্ষা ব্যাপারটা আছে। আর অনেকেই আমার চ্যানেলে আছে যারা ভেজ পছন্দ করে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা আইটেম। বাটার নানটা আমি একটু হালকা এই মালাইয়ের সঙ্গে ট্রাই করবো। হ্যাঁ চলো। আর চিকেন চাপ, আমি ওদের চিকেন চাপটা অনেকক্ষণ ধরে অবজার্ভ করছিলাম, একদম আলাদা টাইপের একটা টেক্সচার। চলো, এরকম কলকাতায় চিকেন চাপের টেক্সচার কিন্তু খুব কম জায়গায় দেখা যায়। আমরা যখন দিল্লি গেছিলাম, দিল্লিতে এরকম টাইপের চিকেন চাপের টেক্সচার প্রচুর দেখেছি। একটা জিনিস, কাজু বাদাম বাটা একেবারে কোনো কার্পণ্য নেই, প্রচুর থিক গ্রেভিটা, এবং এটা কিন্তু শুধুমাত্র এই কাজু বাদাম বাটা, চাল মগজ এগুলোর জন্যই হয়েছে। আহা হা, চিকেন চাপটা বিরিয়ানির সঙ্গে খেতে হবে। সো আমরা যে মাটন বিরিয়ানি নিয়েছি, এটার দাম হচ্ছে 300 rupees। এদিকে ঝুরঝুরে চাল, একদম সুন্দর লং গ্রেনের বাসমতি চাল, তার সঙ্গে এই মাটন, মাটন বিরিয়ানি। আর মাটনটা যদি আমি দেখাই, উফো, সে আসলো হচ্ছে চর্বির পিস, ওহো রেওয়াজি পিস একেবারে। একটু রাইসটা ট্রাই করবোই অবশ্যই। চলো, পেছনে ভেতরে সবাই খাচ্ছে, ওখানে ডিস্টার্ব করে লাভ নেই, ওই জন্য মাটন বিরিয়ানি নিয়ে আমরা বাইরেই চলে আসলাম। মাটন বিরিয়ানির মাটনটা এতটা রেওয়াজির পিস, আর এতটা লাভলি সফট সুন্দর টেক্সচার, দেখো একদম দারুণ কোয়ালিটির মাটন, সেটা নিয়ে কোনো কথা হবে না। তার সঙ্গে সঙ্গে আলুটা, আহা হা হা, বিরিয়ানির আলু যদি এত সফট হয় আর মাটনের টেক্সচার যদি দারুণ হয়, আর কোনো কথা হবে না। সিরিয়াস বলছি, মধ্যমগ্রামের সেরা বিরিয়ানি এটা, লাইটের দিক থেকে প্রচণ্ড লাইট বিরিয়ানি, প্রচণ্ড লাইট, তারের রাইস প্রায় নেই বললেই চলে, কালারটা দেখতে পাচ্ছ, তারের রাইস প্রায় নেই বললেই চলে। আর এরকম সাইজের এরকম একটা জাম্বো মাটন দিলে আর কিচ্ছু লাগে না। নেক্সট আমরা নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির সাইজ দেখো, এটা যখন তখন ভেঙে পড়তে পারে, এই জন্য আমি আর তুলছি না, শাশ্বত ভিডিও করবে। চিকেনটা দেখাই, ওফ ওফ ওফ, সফট চিকেন, দেখো একই হারে তো বিরিয়ানি বানায়। তোমরা এটা ভাবতে পারো যে চিকেন মাটন আলাদা করে রিভিউ করার কি দরকার, বেশ কয়েকটা জায়গায় মাটন বিরিয়ানি স্বাদটাই শুধু ভালো লাগে, চিকেন বিরিয়ানি খেতে ভালো লাগে না, চিকেনের ফ্লেভারটা ভালো থাকে না অত। বাট এখানে এই যে চিকেন বিরিয়ানির প্লেটটা, আমরা ডেফিনেটলি এটার সঙ্গে তোমরা কোল্ড ড্রিঙ্কস, পাসপাস, চাটনি, স্যালাড এবং ডেফিনেটলি 230 টাকায় পাবে পার্সেল হলে, বসে খেলে 220 টাকায় পেয়ে যাবে। বাট বিরিয়ানির স্বাদ কিন্তু মারাত্মক, 300 টাকার মাটন বিরিয়ানিও ট্রাই করতে পারো, আমি কখনোই বলবো না যে ওটা ট্রাই করবে না, বাট চিকেন বিরিয়ানিটাও এখানে খেতে পারো, এটা দারুণ ব্যাপার। আর ডেফিনেটলি অথেন্টিক যে কলকাতার টিপিক্যাল কলকাতা স্টাইল যে বিরিয়ানি, সেই বিরিয়ানি কাজ আছে। কলকাতা স্টাইল বিরিয়ানিতে কী হয়, গোলাপ জল, কেওড়া জলের গন্ধটাও বেশি হয়, বাট এখানে সারপ্রাইজিংলি সেটাও খুব কম, ব্যালেন্সড। সুতরাং না মধ্যমগ্রাম স্টাইলের বিরিয়ানি, না কলকাতা স্টাইল বিরিয়ানি,
আলিশানের যে বিরিয়ানি সেটা আলিশানের মতনই বিরিয়ানি, এটুকু আমি বলতে পারি। এটার সঙ্গে চিকেন চাপটা কেমন খেতে হয় এটা দেখবার বিষয়, এটা আমি সাত সদর থেকে রিভিউ নেবো। চলো। তো অর্পণা আমাকে বলেছে যে চিকেন চাপটার সাথে চিকেন বিরিয়ানি একবার টেস্ট করতে, তো আমি একটুখানি এদের থিক মানে একদম থিক একটা গ্রেভি দিয়ে একটুখানি আগে বিরিয়ানিটা খেয়ে দেখবো। তো একটু আগে বিরিয়ানির সাথে একটু মেখে খেয়ে দেখি গ্রেভিটা। আমি ডুনি বলতে মধ্যমগ্রামে আশেপাশে যে কটা দোকান আছে বিরিয়ানি প্রিমিয়াম, এই চাপের কাছে হেরে যাবে, লিখে দিলাম এই চাপের কাছে হেরে যাবে। যদি বিরিয়ানি না নাও তাহলে তোমার 99 টাকায় চাপটা পেয়ে যাচ্ছ, আর বিরিয়ানি নিলে পুরো ফ্রিতে চাপটা পাবে। আমি খাই এখন। হ্যাঁ, বিরিয়ানি তো নো ডাউট খুবই ভালো, কারণ এখানে আমরা 7 মাস হচ্ছে দোকানটা হয়তো ওপেনিং হয়েছে। কিন্তু আমরা এখানে যখনই আগে আসতাম আগে সামনে একটা বড় ব্র্যান্ড আছে, ঠিক আছে, সেখান থেকে বিরিয়ানি খেতাম। তো কম্পিটিশনে যাচ্ছি না, কিন্তু বিরিয়ানিটা নো ডাউট খুব ভালো। যেরকম রাইসের কোয়ালিটি সেরকম মাটনের কোয়ালিটি, চিকেনটাও ভালো, চিকেনও যেরকম সফট, আর রাইসগুলো এক মানে পুরো ঝুরঝুরে রাইস, ঠিক আছে। আর রাইসের মধ্যে পুরো মানে মাটন বা চিকেনের পুরো টেস্টটা ম্যাটার আছে, ঠিক আছে, পুরো টেস্টটা পুরো বিরিয়ানির মধ্যে আছে। আর আদারওয়াইজ প্রাইস হিসাবে মানে প্রথমে ভেবেছিলাম যে প্রাইস হিসাবে খুব বেশি হবে, কিন্তু বিরিয়ানিটা নো ডাউট খুবই ভালো, খুবই ভালো লাগে আমাদের বিরিয়ানিটা খেতে। ওই জন্য যখনই বিরিয়ানি আসে মানে মধ্যমগ্রাম বুকে যদি যখনই বিরিয়ানি খেতে আসবো তো আলিশানই শেষ কথা, মানে আলিশানি এসেই বিরিয়ানি খাবো। আচ্ছা, আমরা এসেছি শ্যামনগর থেকে, ঠিক আছে, আর এ থাকে বিশোরপাড়া, ঠিক আছে। আমি শ্যামনগর থেকে মানে শ্যামনগর থেকে এখানে আসি, শুধু মানে এ থাকে বিশোরপাড়াতে, সেও তো দেখা করতে আসি, একটু মধ্যমগ্রামেও কাজ করে, অফিস আছে, এখানে আসি। তো যখনই আসি তখন এই আলিশানে এসেই বিরিয়ানি খাই। আর দাদার এখানে আমার বার্থডে ইনভাইট, বার্থডে পার্টিও করেছি, প্লাস দাদাদের এখানকার স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, মানে পুরো ফ্র্যাঙ্কলি পুরো বিহেভিয়ার। আর টেস্ট তো কোনো বলাই কথা না, মানে বিরিয়ানির স্বাদ তো খুবই ভালো। আর বিরিয়ানির অন্যান্য কাবাব আইটেম আছে, আরও তন্দুরের আইটেম আছে, তন্দুরি রুটি আছে, আরও বিভিন্ন রকম আইটেম আছে, সেইগুলোও নো ডাউট খুবই ভালো লাগে, আর বিরিয়ানিটা বেস্ট লাগে। আকাশ চৈতালি ব্লগ, ঠিক আছে, তোমরা যদি ভিজিট করতে পারো, এখানে আমি আরো বিভিন্ন ব্লগ শেয়ার করি, সামনে পুজো আসছে, শপিং ব্লগ, বিভিন্ন রকম ব্লগ তোমরা পেয়ে যাবে, বিভিন্ন কালেকশন। তো প্লিজ যারা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো, আকাশ চৈতালি ব্লগ, এবং তারাও সাবস্ক্রাইব করতে পারো। খাওয়া দাওয়া শেষ, বাট এই যে বিরিয়ানির দোকান, সমস্ত দোকানগুলির থেকে যে আলাদা পরিচয় করে কেন বিরিয়ানির স্বাদ, তো তার সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানার জন্য দুই দাদা রয়েছে। দাদা, ওয়েলকাম টু হ্যাংলাবাজ। আর তোমাদের নামটা একটু বলো। আমার নাম সুদীপ্ত তীর্থঙ্কর। তীর্থঙ্করদা কিন্তু খুব দেখছিলাম এই বিরিয়ানি, এই চাপ, এই কালচারটাকে নিয়ে মানে দায়িত্বশীল একজন মানুষ, তো খুব ভেবে চিনতে বুঝে শুনে উনি ব্যাপারটাকে পুরো ইন্ট্রোডিউস করেছে। সঙ্গে দাদা একটা অন্য জোনার থেকে এখানে আসায় বিরিয়ানির লাইনে, তো দুজন মিলে কিন্তু যুগলবন্দিটা মারাত্মক হয়েছে বিরিয়ানির স্বাদ। এবার তোমরা বলো এখানে আলিশানে কেন আসবে লোকে? আলিশান সবার প্রথমে বলবো, আলিশান সবার, আমরা কেয়ারটেকার, আলিশানে যাদের আসবে আমরা কাউকে কাস্টমার মনে করি না, গেস্ট মনে করি। তো যখনই আসবে নিজের মনে করে যেন আলিশানে আসে, এই জন্য প্রত্যেকের কাছে সেই রিল্যাক্সেশনটা আছে। এখানে আশপাশের যারা আছে তারা আমাদের এই জায়গাটা করে দিয়েছে, আমাদের 5 মাস 6 মাসের জার্নি, তাতে আমরা যে জায়গাটা পেয়েছি এখানে সকলে ভালোবাসা নিয়ে, এই জন্যে আমরা একটুখানি ডিফারেন্স অন্যদের থেকে। এবার টেস্ট তো প্রত্যেকের, আমরা এটা বলবো না যে বিশ্বের সেরা বিরিয়ানি আমাদের, কারণ টেস্ট ডিপেন্ড করে সবার আলাদা আলাদা, বাট আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটি দেওয়া। টেস্টও ডিপেন্ড করবে যে সামনে খাবে তার উপর। বাট আমি একটা জিনিস বলবো, এই মধ্যমগ্রাম চত্বরে যতটা যাবো আসবো আমরা ওই ব্যারাকপুর স্টাইল মানে একটু তারের রাইস ওই রকম স্টাইলে বিরিয়ানি পাই, বা কলকাতায় গেলে কলকাতা স্টাইল হালকা গোলাপ জলের কেওড়া জলের গন্ধটা একটু বেশি, একটু ঝুরঝুরে হলুদ রাইস, বাট এখানে সম্পূর্ণ ব্যাপারটা আলাদা, এই কনসেপ্টটা কেন? আমরা যখন এখানে শুরু করি আমাদের মোটামুটি 2.5 মাস লেগেছিলো যে আমাদের বিরিয়ানি লোকে খাবে কেন, এই ওয়াইটা নিজের কাছে ক্লিয়ার করতে। আর একটা যেটা জিনিস আছে, একটা ছোট্ট জিনিস, আমি বাড়িতে খুব শুনি কথাটা, আমার মিসেস আমাকে খুবভাবে বলে যে আগেকার দিনে না বাড়িতে কোনো অতিথি এলে খাইয়ে মানুষের মন পেত, আর আমরা এখানে থিওরিটাকে সেম ডোরেই যাচ্ছি, একটু জাস্ট অন্য প্যাথওয়েতে আমরা মন দিয়ে মানুষকে খাওয়াচ্ছি, এই জিনিসটা। এবার যেটা হচ্ছে যে যেহেতু একটা প্রলং টাইম মার্কেটিং ডোমেনে ছিলাম, বিভিন্ন স্টেটে যেতে হয়েছে, এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে হয়েছে, তো বিভিন্ন ব্র্যান্ডও প্রমোশন হয়েছে, ডিভিশন প্রমোশন হয়েছে, তো আমি অলওয়েজ চাইছিলাম যে আমি আমার নিজের পরিচয় পরিচিতি করাবো, তো সেই জন্যই আমাদের এটা।
করার, সেটা ডেফিনেটলি একদম 100% সাকসেস এটা আমি বলবো। বাকি হ্যাংলাবাজার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা ডেফিনেটলি এসে ট্রাই করবে। লোকেশনটা একটু বলে দাও তোমরা। লোকেশনটা বলছি, যদি মধ্যমগ্রাম চৌমাতার দিক থেকে আসে রেল ব্রিজটা ক্রস করে জাস্ট একটু এলেই লেফট রাইট হ্যান্ডে পড়বে, এই পাশে হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস, ট্রেন্ডসের আগে। আর যদি সাজেরহাটের দিক থেকে আসে আপনার লেফট হ্যান্ডে পড়বে রিলায়েন্স ট্রেন্ডস, তারপরেই পড়বে আমাদের প্লট। আর একটা জিনিস আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, আপনারা আমার কথা শুনছেন, দাদাদের কথা শুনছেন, অনেক তথ্য ভিডিওতে পাচ্ছেন, তথ্যর পরেও অনেকটা জিনিস থাকে না, মাইন্ডে কিছু কনফিউশন চলে যে আমি কেন যাব, একটা ভালো ভিডিও করলেই কি আমি খেতে চলে যাব। আমি বলবো যে না, তারপরেও একটা জিনিস অ্যাড থাকে, আমাদের আলিশান রেস্টুরেন্ট ক্যাফের আপনারা একটু রিভিউ জোনটা দেখবেন, কারণ আমরা ওটা খুব স্ট্রিক্টলি মেনটেন করি। আমরা বলি যে আপনাদের খেয়ে যে ফিডব্যাকটা রেখেছে সেটাই দেবেন, অন্য কিছু দেবেন না, এবং ওখানে অনেক রকমের ফিডব্যাকই আছে, তো কাইন্ডলি ওটা একটু ফলো করুন। এটা খুব ভালো একটা কথা। বাকি ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলা বাজার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, ওখানে অল প্রশ্ন নাম তিনটা অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলা বের কোনো সীমা নেই। টাটা।